বর্তমান ফেসিবাস সরকার সভা সমাবেশ এবং সত্য কথা যখন বলছে মানুষ, মানুষ যখন তার ন্যায্য দাবিতে রাজপথে নেমে আসছে, তখন আওয়ামী লীগ সাথে প্রশাসন অতর্কিতভাবে তাদেরকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। এই দেশের মানুষের যে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছে এই সরকারকে আপনার ক্ষমতাচ্যুত করার, প্রত্যেকটা দর্শন ইফতিজিন সকল অনিয়ম দুর্নীতি গুম খুম সব কিছুর বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে, বাংলার জনগণ দেখিয়ে দিবে বর্তমান স্বৈরা শাসকের যে পতন হবে, পৃথিবীর সকল স্বৈরা শাসকের চাইতে ভয়াবহ পতন হবে এই হাসিনা সরকারের। কারণ এই সরকার তার পরিমাণ অতিক্রম করেছে, আমাদেরকে বলেছিলেন 10 টাকা কেজি চাউল দেবেন, ঘরে ঘরে চাকরি দিবেন, বিনামূল্যে সার দিবেন, কিন্তু এই ব্যর্থ সরকার আমাদের ঘরে ঘরে চাকরি না দিয়ে ঘরে ঘরে লাশ দিয়েছে। 10 টাকা কেজি চাউলের জায়গায় 70 টাকা কেজি চাউল খাওয়াচ্ছে। তাই এদেশের জনগণ এই সরকারকে লাল কার্ড দেখে দিবে, কারণ এদেশের জনগণ যারা 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এদেশের জনগণ যারা 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই রক্ত আমাদের গায়ে আছে। আমরা বলে দিতে চাই অবিলম্বে পদত্যাগ করে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন। বাড়িতে ফিরে যাব না, গণতন্ত্র মঞ্চ থেকে বলেছি আমরা এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হবে, দেশের কোনো মানুষ কোনো আন্তর্জাতিক সম্প্রদায় কেউ আজকে আর এটা বিশ্বাস করে না। সেজন্য বলেছি নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর, পদত্যাগ করে আলাপ আলোচনা করে আন্দোলনকামী দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। 3 নম্বরে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে অবাধ বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে তার গণতান্ত্রিক পরিবেশ তারা নিশ্চিত করবে। আর গণতন্ত্র মঞ্চ সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী আমরা হাজির করেছি, এই সংবিধান যদি পরিবর্তন করা না যায় পরবর্তীকালে যারাই ক্ষমতায় আসুক না কেন তারাই স্বৈরতন্ত্রী ফ্যাসিবাদী চরিত্র তারা গ্রহণ করবে। সেই কারণের জন্যে গণতন্ত্র মঞ্চ একদিকে সরকারকে বিদায় করতে চায়, ফ্যাসিবাদী যে ব্যবস্থা স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা তাকেও আমরা বিদায় করে মুক্তিযুদ্ধের যে দিশা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেদিকে দেশটাকে আমরা নিয়ে যেতে চাই। শেষ কথা বলতে চাই, রাজপথে নেমেছেন এটা এখন এই আন্দোলনে আমাদের কি আজকে এই আন্দোলনে পরাজয়ের কোনো সুযোগ আছে? বাংলাদেশের মানুষ এই আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে বিদায় না দিয়ে ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা আহ্বান দেখেছি সকল প্রগতিশীল সকল গণতান্ত্রিক সকল দেশপ্রেমিক শক্তিগুলোকে রাজপথে সমন্বিতভাবে যুগপথভাবে এই সরকারকে বিদায় দেওয়া না পর্যন্ত রাজপথে গণজাগরণ আরেকটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে আমরা বাধ্য করব। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব আগামীতে গণতন্ত্র মঞ্চের অক্টোবর থেকে যে ধারাবাহিক কর্মসূচি ঘোষিত হবে সেই কর্মসূচিতে দেশব্যাপী আমরা কর্মসূচি দেব সফলকরণ মধ্য দিয়ে 21 শতাব্দীর মানবিক গণতান্ত্রিক জবাববিহিতিমূলক রাষ্ট্র সরকার সমাজ আমরা কায়েম করব। একথা বলে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা অভিবাদন। সংগ্রামী অভিনন্দন পণ্ডিত সাহেবকে